তাবিজ ঝুলানো কি? যদি কোরআনের আয়াত দ্বারা তাবিজ ঝুলায় তাতে কি অসুবিধা হবে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন যে কোরআনের আয়াত দিয়ে যদি কেউ তাবিজ ঝুলায়, তামিমা ঝুলায়, সেক্ষেত্রে বৈধ হবে কি হবে না? মুসনাদ আহমদ হাদিস নম্বর 70175 এবং সুনান আবু দাউদ হাদিস নম্বর 3883, সুনান তিরমিজি হাদিস নম্বর 2072, সিলসিলা হাদিস সহিহ হাদিস নম্বর 492। আল্লাহ সুর স্পষ্ট করে বলেছেন, মান তাওয়াল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরক করলো। মান শব্দ হচ্ছে তামিমা। যে কেউ হোক, চাই ইমাম হোক, চাই পীর সাহেব হোক, আর চাই যত বড় আলেমই হোক না কেন, যে তাবিজ ঝোলাবে, আর তামিমা শব্দ মানে কিনা ভাগ করা হয়নি, যে তামিমা ঝোলাবে, কিছু লটকাবে, কিছু ঝোলাবে, গায়েবি কোনো ক্ষমতা আছে এই তাবিজে, এমন আশঙ্কা করে বা এমন আকিদা রেখে আল্লাহ সাল্লাহ ফাকাদ আশরাকা সে ব্যক্তি শিরক করলো। এমন প্রশ্ন আসে যে কোরআনের আয়াত দিয়ে কেউ যদি তাবিজ ঝোলায় তাহলে কি? তো ভাই কোরআনের আয়াত যদি আপনার হাতে থাকে, কোরআন আপনি পায়খানা যাবেন কি যাবেন না? কি বলছেন ভাই? তাবিজ যদি হাতে থাকে কোরআনের আয়াত দিয়ে, তো আপনি পায়খানা যেতে হবে কি হবে না ভাই? যাবেন তো ভাই। কোরআন কি পায়খানা নিয়ে যাওয়া জায়েজ? একজন হুজুর বলছে, আরে আমি যখন এই প্রশ্ন করেছি ভাই যে কোরআন দিয়ে তাবিজ দিচ্ছেন, তো ওই ব্যক্তি তো পায়খানাতে যাবে, বলছে যাবে তো কি হয়েছে? আজ কোরআনের বেসম্মান করা হলো না, অসম্মান করা হলো না? বলছে না না, এটা তো লোহার খাপটির মধ্যে পোড়া আছে, অসম্মান হবে না। আজ হুজুর ঠিকই বলেছেন, এক কাজ করেন তাহলে, এই যে লোহার বাক্স গুলো পাওয়া যায় না, ছোট ছোট বাক্স, আপনি একটা কোরআন ঢুকে দিয়েছি, পায়খানা করে ছাদে ধরে রেখে দেন তো, মানে পায়খানা করে ছাদের মধ্যে রাখতে পারবেন? বলছে বলেন কি আপনি? আজ হুজুর আপনি একটু আগে যে বললেন লোহার খাপে আছে তার জন্য বেসম্মান হবে না, তো আপনি এক কাজ করেন, আপনি একটা কোরআন দিয়ে দিব, আপনি বাক্স গুলো পুরে নিয়ে চলে যান, যেতে পারবে? তোমায় মূলত কোরআন নিয়ে, কোরআন যখন হাতে দিচ্ছেন, আপনি নানা রকমের জায়গাতে যাবেন, অপবিত্র কাজ করবে, স্ত্রীর সঙ্গে সহবাস করতে হবে কি হবে না? ভাই কোরআন আপনার সঙ্গে আছে, স্ত্রীর সঙ্গে সহবাস করছেন নাপাক অবস্থায়, ভাই নাপাক অবস্থায় কোরআনকে স্পর্শ করে যায়, আপনার গোসল ফরজ হয়ে গেছে, সে সময় কোরআনকে যদি স্পর্শ করে এটা যায়, সমস্ত ওলেমাতে রক্ত মতে হারাম। তো ভাই কোরআন দিয়ে যদি তাবিজ ঝোলান, তো এটা হারামের মধ্যে পতিত হলেন, আর কোরআন ব্যতীত অন্য যদি কিছু দিয়ে তাবিজ দেন, সেটা শিরকের মধ্যে পতিত হবে। কোরআন দিয়ে তাবিজ দেওয়া হারাম, আর কোরআন ব্যতীত অন্য কিছু তাবিজ দেওয়া শিরক। সালামু আলাইকুম।